বৃষ্টির দিনে ভাজা বড়া বা পাকৌড়া খেতে বেশি ভালো লাগে। আজ তৈরি করছি কচুর ফুলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কচুর ফুল বর্ষাকালে অনেক বেশি হয়, আর কচুর ফুলের ঘ্রাণটাও খুব সুন্দর। গ্রাম বাংলায় এই কচু ফুল দিয়ে ভাজা বড়া, ভর্তা আর টকও রান্না করা হয়। আজ তৈরি করছি দুর্দান্ত স্বাদের কচুর ফুলের পাকৌড়া। খুবই সহজ একটি রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। ফুলের ভেতরে কিছু শক্ত অংশ রয়েছে, প্রতিটা ফুল থেকেই এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। তাই শুরুতেই প্রতিটা ফুল থেকে এই শক্ত ডাটাটা ফেলে দিচ্ছি। শক্ত অংশটা হাত দিয়েও ফেলে দেওয়া যায়, আবার বটির উপরে ফুলগুলো হালকা ঘুরিয়ে নিলে খুব সহজেই বেরোয় আসে। প্রতিটা ফুল থেকেই এইভাবে শক্ত অংশ বের করে নিলাম, আর এবার নরম অংশগুলো রান্নায় ব্যবহার করব, আর শক্ত অংশগুলো ফেলে দেব। ফেলে দেওয়ার পর এভাবে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু পাকোড়া তৈরি করব, একটু কুচি করে কাটলেই ভালো হয়। কচুর ফুলের যে কোনো রান্নাই খেতে যেমন সুস্বাদু, তেমনি ভীষণ উপকারী। এতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে আর হজমের জন্য খুবই ভালো। সবগুলো ফুল ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার জলে ভালো করে ধুয়ে নেব। কচুর ফুলের বড়া বা পাকৌড়া তৈরির জন্য বেসন অথবা চাল বাটা, এই দুইটাই ব্যবহার করা যায়। বেসন দিয়ে তৈরি করলে এক ধরনের স্বাদ, আবার চাল বাটা দিয়ে তৈরি করলেও একটা ভিন্ন স্বাদ আসে। চালের এমনিতেই নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, আর কচুর ফুলেরও রয়েছে খুবই সুন্দর একটি ঘ্রাণ। দুইটা উপকরণ একসাথে মিশিয়ে দিলে বড়া বা পাকোড়ার স্বাদটা অন্যরকম হয়ে যায়। চুলায় একটা হাঁড়িতে এক গ্লাস জল দিয়ে ফুলগুলো 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। কচুর ফুলে অনেক সময় গলা চুলকানোর ভয় থাকে, তাই এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করলে চুলকানোর ভয় থাকে না, আর খেতেও ভালো লাগে। বড়া বা পাকোড়া তৈরির আগেই কচুর ফুলগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে আর গলা চুলকাবে না। 3-4 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর জলটা ফেলে দিয়েছি, আর ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর অন্য একটি বড় পাত্রে তুলে নিলাম। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, সামান্য একটু চিনি এবং শুকনো মরিচ বাটা দিয়েছি। যেহেতু কচুর ফুলে গলা চুলকানোর ভয় থাকে, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। সামান্য একটু সরিষা বাটাও দিয়েছি। সরিষা বাটার সাথে কচুর ফুলের খুব ভালো মানায়, আর খেতেও ঘ্রাণটা ভালো আসে। আতপ চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, পরিমাণ মতো আতপ চাল বাটাও দিয়ে দিলাম। চাল বাটা সবটুকু একবারে দেইনি, দুইবারে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখতে হবে আটালো ভাব হয়েছে কিনা, আর আটালো ভাব হয়ে আসলে বাকি চাল বাটাগুলো রেখে দিতে হবে। প্রয়োজনে অন্য কিছু ভাজা বড়ার সাথেও ব্যবহার করা যাবে। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এবার চুলায় অল্প একটু তেল দিয়েছি, আর তেলটা মিডিয়াম আঁচে 2 থেকে 2.5 মিনিট গরম করে নিয়েছি। তেল বেশি গরম করছি না, বেশি গরম করলে অথবা চুলার আঁচ বেশি দিলে পাকোড়া ভাজতে অসুবিধা হয়, সহজে পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। তাই তেল হালকা গরম হয়ে যাওয়ার সাথে সাথে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে রাখতে হবে, আর পাকোড়া দেওয়ার পর চুলার আঁচটা এভাবে কম রেখেই নেড়েচেড়ে ভাজতে হবে। তাহলে মচমচেও হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না। এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশটা উল্টে দিয়েছি। যে বড়াগুলো আগেই দিয়েছি সেগুলোই আগে উল্টে দিলাম, আর শেষের দিকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভাজতে একটু সময় লাগবে, তাই একটু দেরিতে সেগুলো উল্টে দিয়েছি। দুইটা পাশই কড়া করে ভাজছি, আর কচুর ফুলের বড়া বা পাকোড়া একটু কড়া ভাজি করলে খেতে ভালো লাগে, আর চুলকানোর ভয়ও থাকে না। সবগুলো পাকৌড়ার কালার একই রকম রেখে তুলছি, আর যেহেতু কিছুটা আগে পরে দেওয়া হয়েছে তাই শুরুর দিকেরগুলো আগে তুলেছি, আর বাকিগুলো একই কালার হয়ে আসলে পরে তুলে রেখেছি। কম তেলে বড়া বা পাকৌড়া ভাজতে গেলে
কড়াইটা মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দিলে তেলটা চারিদিকে ছড়ায় আর ভাজতেও সুবিধা হয়। একইভাবে সবগুলো পাকৌড়া এভাবে ভেজে তুলে রেখেছি আর তৈরি হয়ে গেল কচুর ফুলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বৃষ্টির দিনে চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে অথবা মুড়ি দিয়ে এই পাকৌড়া পরিবেশন করে নিতে পারেন। কচুর ফুলের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।